16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অক্সিজেন স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিজয় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী অনুষ্ঠেয় এ অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর বায়েজিদ অক্সিজেন আবাসিক এলাকা বঙ্গবন্ধু এভিনিউ মিম কমিউনিটি সেন্টারে তারেক রহমান ও আতাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা সব সময় যাদেরকে নিয়ে মশগুল থাকি সে হলো আমাদের প্রাণ, আমাদের শিক্ষার্থীরা। আপনারা সকালে দেখেছেন আমি এখানে এসেই অনেকটা বিমর্ষ ছিলাম, মনে করছিলাম বক্তব্য দিতে পারবো না, কারণ প্রতিটি কাজ প্রতিটি ক্ষেত্রে আমাকে প্রেরণা দিয়ে থাকে, আবার আমাকে কষ্ট দিয়ে থাকে। যদি কাজের মধ্যে আমি একটু বিশৃঙ্খল দেখতে পাই, পড়ালেখার মধ্যে আমি একটু বিশৃঙ্খল দেখতে পাই, আমি সাথে সাথে ভেঙে পড়ি। সেখানে আমি দাঁড়িয়ে যাই শক্ত লোহার মতো হয়ে, সেখানে আমি প্রতিবাদ করি, সেখানে আমি সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করি। হাঁটে হাঁটে পা পা করে আমাদের যে দক্ষতা বৃদ্ধি, কাজের যেমন দক্ষতা বৃদ্ধি, শিক্ষার গুণগত পরিবর্তন করে শিক্ষার্থীদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের গড়ে তোলা আমাদের লক্ষ্য। প্রধান অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ। আমাদের ছেলে মেয়েরা এখন ডাক্তার হচ্ছে, তারা এখন ডাক্তারি পাস করে এখন মেডিকেলে চাকরি করছে, তারা বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ব্যাংকে চাকরি করছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। আমি মনে করি এটা স্কুলের একটি সফলতা এবং একটি সাফল্য। এই সাফল্যের পিছনে আমরা শিক্ষক যারা আছি আমাদের সাথে পাশাপাশি আপনারা হুম যারা আছেন তারা কি সহযোগিতা করেছেন। স্কুল পরিচালক মোহাম্মদ মোসলেম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তহিদুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবু ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ ইসমাইল, ইসলামী ব্যাংক মধুনাঘাট শাখার প্রিন্সিপাল অফিসার আতাউল করিম, জুয়েল ইসলাম, আহসান হাবিব আতাউল করিম, আরাপাত কামরুল ইসলাম, রাশেদ সোমা, ববিতা, শিকলি ও শারমিন। স্বাগত বক্তব্য রাখেন পারভিন আক্তার। এছাড়া অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক চট্টগ্রাম।